অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা বা অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। 200+ দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক 4 বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এর 2 প্রকরণ গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতা প্রত্যেক 2 বছর পর পর হয়ে থাকে, যার অর্থ দাঁড়ায় প্রায় প্রত্যেক 2 বছর পর পর অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া শহর থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম। ট্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা জানব অলিম্পিক গেমস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্ব থেকে শুরু করে 393 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1200 বছর প্রাচীন গ্রিসের অলিম্পিক ভিলেজে অলিম্পাস পাহাড়ের পাদদেশে দেবতা জিউসের উদ্দেশ্যে 4 বছর পর পর অনুষ্ঠিত হতো অলিম্পিক গেমস। প্রাচীন গ্রিসের দেবতা জিউসের আবাসস্থল অলিম্পিয়ায় ধর্মীয় রীতিরেওয়াজের সঙ্গে অলিম্পিক গেমস হতো। মূলত প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলোর প্রতিনিধিরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন। সাধারণ ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও আয়োজনে মল্লাযুদ্ধ, ঘোড়াদৌড়, রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব বা যুদ্ধ অবস্থা বিরাজ করলেও প্রতিযোগিতা চলাকালীন তা স্থগিত থাকত। এই সাময়িক বন্ধ হয়ে যাওয়াকে অলিম্পিক যুদ্ধবিরতি নীতি বলা হতো। অলিম্পিকের জন্ম আজও মানুষের কাছে একটি রহস্য। তবে জনপ্রিয় একটি গল্পকথা মতে দেবতা জিউস এবং তার ছেলে হেরাক্লিস বা হারকিউলিস অলিম্পিক গেমসের জনক। গল্পকথা মতে হারকিউলিস এ অনুষ্ঠানকে অলিম্পিক নাম দেন এবং প্রত্যেক 4 বছর পর পর গেমসের আয়োজন প্রচলন করেন। প্রাচীন লিপি থেকে জানা যায় অলিম্পিকের সূচনা খ্রিস্টপূর্ব 776 সালের দিকে। ওই লিপিতে 4 বছর পর পর অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম লিপিবদ্ধ ছিল। আধুনিক অলিম্পিক গেমস বলতে 1700 শতাব্দীর দিকে শুরু হওয়া ক্রীড়া প্রতিযোগিতাকেই বোঝানো হয়ে থাকে। এ ধরনের প্রথম আয়োজন ছিল ইংল্যান্ডে শুরু হওয়া কোটসওয়ার্ল্ড গেমস বা কোটসওয়ার্ল্ড অলিম্পিক গেমস। 1612 থেকে 1642 সালের মধ্যে এই কোটসওয়ার্ল্ড গেমসের প্রধান আয়োজক ছিলেন রবার্ট ডোভার, যিনি ছিলেন একজন ব্রিটিশ আইনজীবী। লন্ডনে 2012 সালে অলিম্পিক গেমসের বিদায়ী অনুষ্ঠানে 17শ শতকের এই ঘটনাকে ব্রিটেনে অলিম্পিক গেমসের সূচনার অভ্যুদয় হিসেবে ঘোষণা করে। 1850 সালের দিকে আধুনিক যুগের মতো করে অলিম্পিক গেমসের প্রচলন করেন ডক্টর উইলিয়াম পেনি ব্রুকস। তিনি এই গেমের নাম দেন ওয়েনলক অলিম্পিয়ান গেমস। এই ক্রীড়াযজ্ঞটি ধারাবাহিকভাবে আজ পর্যন্ত চলে আসছে। ডক্টর ব্রুকস এই গেমের জন্য 1860 সালের 15ই নভেম্বর ওয়েনলক অলিম্পিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন, যার প্রেক্ষিতে 1866 সালে গ্রেট ব্রিটেনের লন্ডনের ক্রিস্টাল প্যালেসে একটি জাতীয় অলিম্পিক গেমসের আয়োজন করা হয়। অটোমান সাম্রাজ্য থেকে মুক্ত হতে 1821 সালে গ্রিসে যুদ্ধ হয়। এতে জয়ী হবার পর থেকেই গ্রিকরা অলিম্পিক গেমসকে পুনর্জীবিত করার চিন্তাভাবনা করছিল। অলিম্পিকের পুনর্জাগরণের স্বপ্নস্রষ্টা হলেন প্যানাজিওটিস সর্সস, যিনি ছিলেন একাধারে কবি ও সংবাদপত্রের সম্পাদক। 1833 সালে ডায়লগ অব দি ডেড নামে একটি কবিতায় তার চিন্তা তুলে ধরেন। পরবর্তীতে ইভান জেলোস জেপ্পাস নামে এক বিত্তশালী গ্রিসের রাজা অট্টোকে চিঠির মাধ্যমে অলিম্পিক গেমসকে ফের স্থায়ীভাবে চালু করার জন্য একটি তহবিল গঠনের সহায়তার ইচ্ছা প্রকাশ করেন। 1859 সালে ইভান জেলোস জেপ্পাসের পৃষ্ঠপোষকতাতেই এথেন্সের সিটি স্কোয়ারে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। সেখানে অটোমান সাম্রাজ্য ও গ্রিসের ক্রীড়াবিদরা অংশ নিয়েছিল। এছাড়াও নিজের অর্থ দিয়ে একটি স্টেডিয়ামও সংস্কার করে দেন তিনি। জেপ্পাসের সংস্কারকৃত স্টেডিয়ামে 1870 এবং 1875 সালের অলিম্পিক গেমস আয়োজন করা হয়। 1870 সালের অলিম্পিক গেমসে প্রায় 30,000 দর্শক উপস্থিত হয়।
সাধারণভাবে অলিম্পিক গেমস বলতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসকে বোঝানো হলেও 1924 সাল থেকে শীতকালীন অলিম্পিক গেমসের প্রচলন শুরু হয়। শীতকালীন এবং গ্রীষ্মকালীন অলিম্পিক একই বছর অনুষ্ঠান শুরু হলেও 1992 সালে এসে শীত এবং গ্রীষ্ম অলিম্পিক দুই বছর পরপর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়। প্রতিবন্ধীদের জন্য বিশেষ অলিম্পিক গেমস বা প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়ে আসছে 1960 সাল থেকে। অলিম্পিক গেমসের আয়োজক শহর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের পরপরই প্যারা অলিম্পিক গেমসের আয়োজন করে থাকে। তরুণদের জন্য ইয়ুথ অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে 2010 সালে। অলিম্পিকের প্রতীক বা বাংলায় অলিম্পিক বলয় বা অলিম্পিক নিশান হিসেবে পরিচিত। মূলত পাঁচটি বলয় একে অপরকে জড়িয়ে থাকে। পতাকার এই পাঁচটি বলয় আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং ইউরোপ মহাদেশকে নির্দেশ করে। পাঁচটি বলয়ের পাঁচটি রং নীল, হলুদ, কালো, সবুজ ও লাল চয়ন করার মূল কারণ হল এই পাঁচটি রঙের অন্তত যে কোনো একটি বা একাধিক রং প্রত্যেক দেশের পতাকায় ব্যবহৃত হয়েছে। পতাকাটি 1914 সালে সর্বপ্রথম গৃহীত হয়। তবে 1920 সালের বেলজিয়ামে গ্রীষ্মকালীন অলিম্পিকে এটি সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ওড়ানো হয়। 1928 সালে গ্রিসে অনুষ্ঠিত অলিম্পিকে কিছু নতুন নিয়ম চালু হয়। 1936 সালে বার্লিনে অনুষ্ঠিত অলিম্পিকের সূচনা হয় অলিম্পিক মশালের। গ্রিসের অলিম্পিয়ায় প্রজ্বলিত অলিম্পিক আগুন থেকে শুরু করে এই মশাল যাত্রা করে বার্লিন পর্যন্ত। প্রায় 3,000 প্রতিযোগী অংশগ্রহণ করে এই অলিম্পিক মশাল র্যালিতে। 1996 সালে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী অলিম্পিক আগুন প্রজ্বলিত করেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। আর আপনি চাইলে আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।